কুয়াশার চাদরে মোড়া রাজ্য, লেপের হাতছানিকে উপেক্ষা করে কর্মব্যস্ত সকলে, তারই মাঝে কর্মব্যস্ততাকে উপেক্ষা করে মিঠে রোদকে গায়ে মেখে ভিড় জমছে চিড়িয়াখানায়। ডিসেম্বর পড়তেই আম বাঙালি মুখ খেয়েছিল কনকনে ঠান্ডার অপেক্ষায়, সেই স্বাদই পূরণ হয়েছে। তাপমাত্রার পারদ নামার সাথে সাথেই ছুটির মেজাজে প্রত্যেকেই, বছর শেষে ক্লান্তি কাটাতে ভ্রমণ পিপাসু বাঙালি বেরিয়ে পড়েছেন। কর্মজীবনের ব্যস্ততাকে দূরে সরিয়ে রেখে খোলা আকাশের নিচে প্রকৃতির সঙ্গে, বদ্ধ ঘরে ল্যাপটপ মোবাইল ছেড়ে জীবজন্তুদের সঙ্গেই সাক্ষাৎ করতে সোজা চিড়িয়াখানায়। শীতের রোদ্দুর গায়ে মেখে খুদেদের পাশাপাশি বড়দের ভিড়ে ঠাসা ছিল চিড়িয়াখানা। খুদেদের কৌতূহল নিরসনেই উৎসাহী বড়রা কুমিরের রোদ পোহানোর দৃশ্য দেখে মুগ্ধ, কেউ কেউ আবার সেই ছবি ফ্রেমবন্দি করে রাখছেন। শুধু তাই নয়, প্রদর্শনীর অঙ্গ হিসাবে দিব্যি রয়েছেন বৃহৎ কচ্ছপ বাবাজি, শীতের রোদকে আলিঙ্গন করে খোশ মেজাজে রয়েছেন তিনি। অন্যদিকে নিজের মুডে থাকলেও দর্শকদের সাদর অভ্যর্থনা জানাচ্ছে ভাল্লুক, হাজারো প্রত্যাশী চোখের সামনে ফুরফুরে মেজাজে দিব্যি রয়েছেন তিনি। দর্শকদের ভিড় কলরব এসবকে উপেক্ষা করেই মায়ের সাথে খেলায় মত্ত হস্তি শাবক, খেলার ছলেই স্নানের মজা, এই দৃশ্যেই আকর্ষিত দর্শকরা। ভিন্ন মুঠে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। ব্যুরো রিপোর্ট, ক্যানভাস নিউজ।